স্বাগতম, আমি তরুণ কুমার গায়েন। মাই ইউটিউব চ্যানেল টিকেজি কেমিস্ট্রি একাডেমি। বিষয় পরিস্থিতি রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। আজকের পাঠ পরিস্থিতি চলমান বস্তুর কণা ধর্ম ও তরঙ্গ ধর্মের সম্পর্ক। সমীকরণ, আগে ইলেকট্রনের মতো চলমান বস্তু বা ইলেকট্রনকে আগে শুধু পার্টিকল হিসেবে ট্রিট করা হতো, শুধু কণায় হিসেবে ট্রিট করা হতো, কণা হিসেবে ধরা হতো। পরবর্তীতে ইলেকট্রনকে ইলেকট্রনের মধ্যে তরঙ্গ ধর্ম আছে এটি প্রমাণ হয়। যে কোনো চলন্ত বস্তুর ক্ষেত্রে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম থাকবে, দাবরগুলির সমীকরণ থেকে সেটি সিদ্ধান্ত উপনীত হওয়া যায়। সেই সমীকরণটি আমরা আজকে শিখব। শিখন ফল চলমান বস্তুর কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম সম্পর্কে বলতে পারবে। দাবরগুলির সমীকরণ 1924 এ দাবরগুলি ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের ব্যাখ্যার জন্য ম্যাক্স প্লাঙ্কের বিকিরণ কোয়ান্টাম সমীকরণ এবং আইনস্টাইনের শক্তির সমীকরণের মধ্যে একটি সমন্বয় করে নতুন আরেকটি সমীকরণ প্রস্তাব করেন, যেটি ডি-ব্রগলির সমীকরণ নামে পরিচিত। ডি-ব্রগলির সমীকরণ প্রতিপাদন কোয়ান্টাম তত্ত্বের প্লাঙ্কের সমীকরণ অনুসারে নিউ ফ্রিকোয়েন্সি যুক্ত একটি ফোটনের শক্তি ইকুয়াল এস নিউ। অপরদিকে আইনস্টাইনের বস্তু কণার ভর ও শক্তির সমতুলতা অনুসারে ইকুয়াল এমসি স্কোয়ার, এটি আমরা জানি। এম হচ্ছে বস্তু কণার ভর, আর সি হচ্ছে আলোর বেগ, ই হচ্ছে ফোটনের শক্তি। এখন দুইটি ইকুয়েশন থেকে অর্থাৎ ইকুয়াল এস নিউ এবং ইকুয়াল এমসি স্কোয়ার দুইটা এনার্জি যে ভ্যালু সেটি অনুসারে আমরা কি লিখতে পারি, mc স্কয়ার ইকুয়াল এইচ নিউ, এটি আমরা লিখতে পারি। তারপরে mc ইকুয়াল কি লিখতে পারি, এইচ ইনটু নিউ বাই সি। আমরা জানি নিউ বাই সি ইকুয়াল 1 বাই ল্যামডা, সুতরাং mc ইকুয়াল লিখতে পারি এইচ বাই ল্যামডা, দ্যাট ইজ ল্যামডা ইকুয়াল এইচ বাই mc। তাহলে ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কোন সমীকরণকে যদি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করা যায় তাহলে সেটি ভিতরে তরঙ্গ ধর্ম থাকবে, এটি স্বাভাবিক। তাহলে আমরা একটি বস্তু কণার ক্ষেত্রে দেখলাম ইলেকট্রনের মধ্যে তরঙ্গ ধর্ম আছে, সেটি আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করতে পেরেছি, সেই জন্য বলতে পারি চলন্ত বস্তু ইলেকট্রনের ক্ষেত্রে তরঙ্গ ধর্ম আছে। এটি মূলত ডি-ব্রগলির সমীকরণ নামে পরিচিত। কোন পরমাণু নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের তরঙ্গ সংখ্যা, এটি আমরা বের করব। ডি-ব্রগলির সমীকরণ অনুসারে আমরা জানি ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এম হচ্ছে মাস, আর ভি হচ্ছে ভেলোসিটি। বোর পরমাণু মডেল দ্বিতীয় যে স্বীকার্য অর্থাৎ দ্বিতীয় প্রস্তাবনা, কৌণিক ভরবেগ সম্পর্কিত যে মতামত বা প্রস্তাবনাটি ছিল সেই অনুসারে আমরা জানি কি এম ভি আর ইকুয়াল এন এস বাই টাইস বাই, এটি আমরা জানি। এখান থেকে আমরা রিপ্লেস করে কি লিখতে পারি, টাইস বাই ইকুয়াল এন এস বাই এম ভি। এখন এখান থেকে দেখা যাচ্ছে এন এস বাই এম ভি আর ল্যামডা ইকুয়াল আমরা কি জানি এইচ বাই এম ভি, সুতরাং টাইস বাই আর ইকুয়াল এন ল্যামডা লেখা যায়। এখানে টাইস পাই আর হলো কক্ষপথের পরিধি, সুতরাং যততম কক্ষপথ হবে ততগুলো পূর্ণ স্পন্দন বা ল্যামডা বা তরঙ্গ সৃষ্টি হবে। আগামী দিনের বাড়ির কাজ, দাবরগুলির সমীকরণ প্রতিপাদন করো। আগামী দিনের পাঠ কোয়ান্টাম সংখ্যা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।